বিসমিল্লা রহমান রহিম ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আবদুল্লাহ আল আমিন এই পর্বে আমরা আলোচনা করব রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার হতে একটি গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এই গাণিতিক সমস্যাটি পরস্পর বর্জনশীল প্রকল্প কিংবা দু ধরনের প্রকল্প দেয়া থাকবে সেখান থেকে আমাদেরকে একটি বেছে নিতে হবে একটার তুলনায় কি বেশি রিস্কি কেন বলবো এবং কেন আমরা সবচেয়ে ভালোটাকে আমরা কিভাবে বের করে নেব এই ব্যাপারগুলোই আসলে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে নির্ণয় করা যায় এখানে আমি একটা গাণিতিক সমস্যা উঠিয়ে রেখেছি এটি সমাধানও দিয়ে রেখেছি শুধু এগুলো বর্ণনা করবো কেননা এগুলো লিখতে গেলে অনেক সময় লাগে আমি চেষ্টা করেছি ভিডিওটিকে দীর্ঘ না করার জন্য যার জন্য আগে থেকে এগুলো করে রেখেছি তো ধরে নেওয়া যাক একটা প্রতিষ্ঠানের জন্য একটা মেশিন কিনতে হবে মেশিন কেনার জন্য দুই ধরনের প্রস্তাব বা দুই ধরনের অফার রয়েছে দুই ধরনের সুযোগ রয়েছে কিন্তু দুটি ব্যবহার করা কোম্পানির পক্ষে সম্ভব নয় ক্ষেত্রে আমাদেরকে এই দুটি মেশিন থেকে একটি বেছে নিতে হবে সেখান থেকে আমাদের বের করে নিতে হবে যে কোনটি রিস্কি এবং কেন গাণিতিক সমস্যাটিতে দেয়া আছে মেশিন এ এবং মেশিন বি দুইটি মেশিন মেশিন দুইটি আয়ুষ্কাল বা লাইফ অথবা ইউজফুল লাইফ হচ্ছে টুয়েলভ ইয়ার্স দুটোর ক্ষেত্রে সমান এবং কস্ট অফ দা মেশিন ইজ ফিফটি থাউজেন্ড ফর এ অ্যান্ড অলসো ফিফটি থাউজেন্ড ফর বি অর্থাৎ দুটো মেশিনেরি কস্ট সমান ইউজফুল লাইভ সমান নেট ক্যাশ ফ্লো অর্থাৎ এই মেশিনগুলো ব্যবহার করার ফলে প্রতি বছর এখান থেকে কি পরিমাণ টাকা আসবে তিনটি সিচুয়েশন এখানে দেওয়া আছে যে প্রেসিমিস্টিক মোস্ট লাইটলি আর অপটিমিস্টিক প্রেসিমিস্টিক হচ্ছে হতাশাজনক বা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়েও যদি যায় ইনকাম আসে তাহলে মেশিন এর ক্ষেত্রে প্রতি বছর আট হাজার টাকা করে আয় হতে পারে বি এর ক্ষেত্রে কোনো আয় হবে না মোস্ট লাইকলি দেয়া আছে যে বারো হাজার টাকা করে আসতে পারে এবং বি মেশিনের ক্ষেত্রে দশ হাজার অপটিমিস্টিক যদি খুব ভালো অবস্থায় যায় কিংবা অর্থনৈতিক সিচুয়েশন কিংবা অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর রয়েছে সবগুলো যদি খুব ভালো অবস্থানে থাকে তাহলে এ মেশিন থেকে ষোলো হাজার টাকা করে আয় করা যাবে এবং বি মেশিন থেকে বিশ হাজার টাকা করে আয় করা যাবে অ্যাজিউমিং কস্ট অফ ক্যাপিটাল ইজ ফর্টিন পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট মূলধন ব্যয় এখন গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে হুইচ প্রজেক্ট ইউ উইল কনসিডার মোর রিস্কি অ্যান্ড হোয়াই কোনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন এটি আমাদেরকে নির্ধারণ করতে হবে যার জন্য এই প্রেডিকশন এবং এটি ক্যালকুলেশন করে আমাদের বের করতে হয় যে কোনটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক কিংবা কোনটি ঝুঁকিপূর্ণ যার উপরে ম্যানেজারগণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন মেশিন এর গাণিতিক সমস্যাটি শুরু করার আগে আমাদেরকে একটি ছক আঁকিয়ে নিতে হবে যেমন সিচুয়েশান এখানে গাণিতিক সমস্যা থেকে প্রাপ্ত ইনফরমেশন অনুযায়ী প্রেসিমিস্টিক মোস্ট লাইকলি এবং অপটিমিস্টিক লিখে দিতে হবে এরপরে সি এটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ওয়ান টু টুয়েলভ অর্থাৎ বারো বছর যে আয়ুষকাল ছিল সেখান থেকে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটি আমরা পেয়েছি ইনফরমেশন অনুসারে যে প্রেসিমিস্টিক অবস্থা আট হাজার টাকা হয় মোস্ট লাইকলিতে বারো হাজার টাকা হচ্ছে আর অপটিমিস্টিকের ষোলো হাজার টাকা আয় হচ্ছে আমাদের গানেটিক সমস্যাটি যদি আমরা আবার দেখি মেশিন এর ক্ষেত্রে আমাদের ক্যাশ ইনফ্লো বা নেট ইনকাম আমাদের এরকমই আসবে মেশিন এ থেকে সেটি আমরা উঠিয়ে রেখেছি আর পি ভি value প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ 14% গাণিতিক সমস্যাতে আমাদের দিয়ে দেওয়া ছিল এই ইনফরমেশনটা যে চোদ্দো কস্ট অফ ক্যাপিটাল ধরতে হবে এটির প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি আমাদেরকে বের করে নিতে হবে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান করেছি সেখানে আমরা যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির যে অঙ্কটি করেছিলাম সেই অঙ্কটির যে সূত্র রয়েছে সেটিকে আমরা এখানে ব্যবহার করেছি এবং এভাবে করা হয় আসলে যে ওয়ান বাই আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এই হচ্ছে গাণিতিক সমস্যাটির সূত্র আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি যদি আমরা করি এখন এন হচ্ছে বছর আয় হচ্ছে সুদের হার এগুলোকে ব্যবহার করে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাই ফাইভ পয়েন্ট ডাবল সিক্স এই ফাইভ পয়েন্ট ডাবল সিক্স প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটিতে তিনটির ক্ষেত্রেই ব্যবহার করব লিখেছি ও তাই এই এখন পরবর্তী ধাপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ সি এফ এটি অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটি আমাদের দেয়া আছে সেখান থেকে সেটির আমরা প্রেজেন্ট ভ্যালু বের করে নেব প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের যেটি করতে হবে যে এটি ইন্টু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি বা পি এর সাথে গুণ করে দিলে আমরা যে রেজাল্টটি পাব সেটি হচ্ছে আমাদের পিভি অফ সি এফ এটি একইভাবেই আমরা মোস্ট লাইকলিতেও এই কাজটি করব বারো হাজারের সঙ্গে পাঁচ দশমিক ছয় ছয় গুণ করে দিলে যে রেজাল্ট পাবো সেটি হচ্ছে মোস্ট লাইকলির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু এবং অপটিমিস্টিকের ক্ষেত্রে ষোলো হাজারের সাথে আমরা গুণ করে দিব ফাইভ পয়েন্ট ডাবল সিক্সকে গুণ করে দিলে আমরা এই রেজাল্টটি পাব এখন যেটি করতে হবে যে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও অর্থাৎ মেশিনের যে কস্ট ছিল আমাদের যে প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করছে টাকাটা পঞ্চাশ হাজার টাকা মেশিনের দাম ছিল এই ক্ষেত্রে প্রেসিমিস্টিকের ক্ষেত্রে আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে যে টাকাটি থাকবে সেটি হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি ভি ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা এনসিও ছিল আমাদের নেট ক্যাশ আউটলে এবং প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশত আশি টাকা প্রেসি মিস্টিকের ক্ষেত্রে আমাদের খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আয় এসেছে পঁয়তাল্লিশ হাজার দুইশো আশি টাকা এক্ষেত্রে নেট প্রেজেন্ট ভ্যালু যেটি দাঁড়াবে সেটি হচ্ছে মাইনাস ফিগারে থাকবে আমাদের চার হাজার সাতশত কুড়ি টাকা এটি ব্র্যাকেটের মাধ্যমে দেয়া হয়েছে কারণ এটি লসের মধ্যে রয়েছে দ্বিতীয়টির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ সিএফ এটির থেকে এনসিওকে বাদ দিয়ে দিলে থাকছে সতেরো হাজার নয়শত কুড়ি টাকা এবং অপটিমিস্টিকের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ সিএপিটি এসেছে নব্বই হাজার টাকা আর আমাদের এনসিও হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা নব্বই হাজার পাঁচশত ষাট টাকা থেকে যদি পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমাদের এন থাকছে নেট প্রেজেন্ট ভ্যালু চল্লিশ হাজার নয়শত ষাট টাকা এই একইভাবে মেশিন বিয়ের ক্ষেত্রেও আমাদেরকে করতে হবে মেশিন বিয়ের যে তিনটি সিচুয়েশন ছিল এই একই অবস্থা এখানে সিএফএটি বা ক্যাশ ফ্লো আপটার ট্যাক্স প্রথম বছর থেকে বারো বছর পর্যন্ত যে প্রেসি কোনো আয় হবে না যেটি জিরো ছিল গাণিতিক সমস্যাতে মোস্ট লাইকলিতে দশ হাজার টাকা এবং অপটি মিস্টিকে ছিল বিশ হাজার টাকা একইভাবে আমরা গুণ করব। পেসিমিস্টিকে যেহেতু সিএফটি জিরো তাই এটিও জিরো আসবে এবং এইখানেও রেজাল্টটা জিরোই হবে এই যদি মেশিন বিটা প্রেসিমিস্টিক অবস্থায় যদি থাকতো সেক্ষেত্রে এনসিও আমাদের ঠিকই থাকতো পঞ্চাশ হাজার টাকা ব্যয় কিন্তু কোনো আয় নেই যে ক্ষেত্রে কোনো ধরনের লাভ হচ্ছে না যার কারণে ব্র্যাকেটে আমরা পঞ্চাশ হাজার টাকায় রেখেছি স্লাইকলিতে প্রেসিমিস্টিকের চেয়ে তুলনামূলক ভালো অবস্থা এখানে প্রফিট এসেছে ছয় হাজার ছয়শত এবং অপটিমিস্টিকে আসছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু তেষট্টি হাজার দুশত টাকা এখন আমরা এই মেশিন এ এবং মেশিন বি এই দুটো মেশিনের মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোনটি রিস্কি বা বেশি ঝুঁকিপূর্ণ ডিসিশনটা আমরা এভাবে লিখতে পারি যে সেন্স নেগেটিভ এনপিভি অফ মেশিন বি ইজ হায়ার দ্যান মেশিন এ মেশিন এতে ছিল চার হাজার সাতশত টাকা কিন্তু মেশিন বিতে নেগেটিভ এনপিভি এসেছে আমাদের পঞ্চাশ হাজার টাকা যার জন্য মেশিন বি এর এনপিভি অনেক বেশি ইট ক্যান বি সেইড দ্যাট মেশিন বি ইজ মোর রিস্কি এই কারণেই আমরা ধরে নেব যে মেশিন বিটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এ ছিল আমাদের এই পর্বের আয়োজন এতক্ষণ এই লেসনটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী লেসেনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ